আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লিথুনিয়া এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আজকে আমাদের দুটি ফাইল লিথুনিয়ার জন্য জমা পড়েছে, এই দুটি ফাইল যারা জমা করেছেন এর মধ্যে আছেন এমডি এরশাদ আলী এবং আরেকজন রয়েছেন এমডি শাহিন শিকদার। দুজন ক্যান্ডিডেটের সাথেও আপনাদের পরিচয় করাই দেব, ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, লিথুনিয়ার জন্য আমরা কাজ করছি। লিথুনিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হচ্ছে। এটি হয়তো এটি পূর্বে আর কোনো ইউরোপের দেশে এরকম ভাবে এত সহজ পদ্ধতিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। লিথুনিয়াতে আমরা ইতিমধ্যে অনেক অনেক ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার পরে তাদের শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট করে দিল্লিতে, নেপালে, শ্রীলঙ্কায় আমরা অনেক ক্যান্ডিডেটের ফাইল জমা করেছি এবং এই মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের অনেকগুলো ফাইলসের ডেলিভারি মেসেজ আমরা পেয়ে যাব এবং সেই সময়ের মধ্যে এগুলো উত্তোলন করে তাদের পরবর্তী কার্যক্রম ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে ফ্লাইট করে তারা লিথুনিয়াতে পৌঁছে, ডেস্টিনেশনে পৌঁছে তাদের কর্মজীবন শুরু করতে পারবেন। আপনারা যারা লিথুনিয়া সম্পর্কে জানতে চান, আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করেন লিথুনিয়া কেমন দেশ এবং কোথায় অবস্থিত এবং এদের সম্পর্কে কিছু বলুন, আসুন একটি ভিডিওর মাধ্যমে দেখে নেই লিথুনিয়া কেমন দেশ। লিথুনিয়া উত্তর পূর্বে ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুনিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিলনিউস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের পশ্চিম পূর্ব অংশে অবস্থিত। লিথুনিয়া অরণ্য, নদী ও হ্রদে পরিপূর্ণ। জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুনীয় এবং রোমান ক্যাথলিক গির্জার সদস্য। এছাড়া এখানে রুশ ও পোলীয় সংখ্যালঘু গোষ্ঠী বাস করে। লিথুনিয়া দেশটি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে এবং বাড়ছে দেশটিতে কাজের সংখ্যা। বাংলাদেশিদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি হলো লিথুনিয়া শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে শ্রমবাজার। আমরা চাইলেই লিথুনিয়া যেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। এবারে আমরা জানবো লিথুনিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো লিথুনিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। লিথুনিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ শ্রমিক নেওয়া হচ্ছে, যেমন মেশন, প্যাচ মেশন, ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফাইভ ফিটার, ওয়েল্ডার, সুপারভাইজার সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরির ওয়ার্কার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার সেক্টরে, যেমন বিভিন্ন গ্রিন হাউস, হোটেল এবং রেস্টুরেন্টেও কাজের সুযোগ রয়েছে লিথুনিয়ায়। এরপরে আমরা জেনে নিতে চাই লিথুনিয়াতে গেলে আমরা বেতন ভাতা কত পাবো, ওভারটাইমের কি সুযোগ সুবিধা এবং থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, এই বিষয়ে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব। বর্তমানে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে মাত্র এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যেই। ভিসা আবেদনের পর মাত্র 30 থেকে 45 দিনের মধ্যে ভিডিও কলে ইন্টারভিউ হওয়ার পর পাওয়া যাচ্ছে 2 বছরের টিআরসি সহ ভিসা। বেতন হিসেবে শুরুতেই পাচ্ছেন ন্যূনতম 800 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় লক্ষাধিক টাকার উপরে। লিথুনিয়ায় আপনি সপ্তাহে কাজ করবেন 5 দিন, দৈনিক 8 ঘন্টা করে। এছাড়াও রয়েছে ওভারটাইমে আরও অতিরিক্ত আয়ের সুবিধা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন লিথুনিয়ার শ্রম আইন অনুযায়ী। প্রিয় দর্শক, আমরা সবকটি ভিডিও দেখলাম। এবারে ভিডিওর শেষে আমরা এমডি আরশাদ আলী এবং আরেকজন ক্লায়েন্ট রয়েছে শাহিন শিকদার, দুজনের সাথে পরিচয় করাই দিব। প্রথমে রয়েছেন শাহিন শিকদার। এমডি শাহিন শিকদার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাহিন শিকদার, আপনি কোন দেশের জন্য আমাদের কাছে ফাইল জমা করেছেন? লিথুনিয়া। লিথুনিয়া কেন যেতে চাচ্ছেন? লিথুনিয়া বর্তমানে একটু তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে, একটু সুবিধা ভালো সেজন্য। লিথুনিয়া সেনজেনভুক্ত না নন সেনজেন দেশ? সেনজেনভুক্ত। লিথুনিয়া গেলে আপনি কয়টি রাষ্ট্রে যেতে পারবেন? 27টি। 27টি, ধন্যবাদ। তো আপনি আমাদের কাছে ফাইল দাখিল করেছেন, আপনার আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছেন? আপনাদেরকে আপনাদের এই ইউটিউবে আপনাদের চ্যানেল দেখার পরে, ওইখান থেকে আপনাদের সম্বন্ধে খোঁজখবর নেওয়ার পরে
আচ্ছা, ভেরি গুড। আজকে এমডি শাহিন শিকদারের সঙ্গে আমরা ডিড অফ এগ্রিমেন্ট করেছি এবং এর সঙ্গে আমরা তাকে একটি মানি রিসিপ্ট প্রদান করেছি। তো আমরা আজকে শাহিন শিকদারকে তার যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো আমরা বুঝিয়ে দেব। শাহিন শিকদার, ধন্যবাদ। তো শাহিন শিকদার, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি মোহাম্মদ শাহিন শিকদার। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ইউরোপের মধ্যে যাওয়া, সুইজারল্যান্ড দেশের মধ্যে যাওয়া, তে আজকে লিথুনিয়ার জন্য সেই জন্য আমি ফাইল জমা করলাম। আমার আজ অনেক ভালো লাগতেছে, যাইতে পারলে আরো ভালো লাগবে। ধন্যবাদ এমডি শাহিন শিকদারকে তার সুন্দর বক্তব্যের জন্য। এবার আমরা আমাদের আরেকজন ক্লায়েন্ট রয়েছে, এরশাদ আলী। এরশাদ আলী সম্পর্কে আমি কিছু বলতে চাই। এরশাদ আলী আমাদের কাছে এর আগে ফাইল দাখিল করেছেন অন্য একটি দেশের জন্য। কোন দেশের জন্য দিয়েছিলেন? বসনিয়া হার্জেগোভিনার জন্য আমাদেরকে এরশাদ আলী ফাইল দাখিল করেছিলেন। তো বসনিয়া হার্জেগোভিনার ভিসাটির জন্য আসলে একটু জটিলতা রয়েছে, বর্তমান সময়ে ওই দেশের কাজকর্ম ওইভাবে হচ্ছে না, বা এর জন্য ইন্ডিয়া যায় ভিসা দাখিল করতে হবে এবং ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আসতে হবে। তো এটি সেঙ্গেনভুক্ত দেশে যে প্রসেসিং প্রক্রিয়া রয়েছে এর মতোই একটি খরচ হয়ে যাচ্ছে। তো যে কারণে আজকে এরশাদ আলী দীর্ঘদিন পরে লিথুনিয়াতে কাজ হচ্ছে, যে কারণে উনি লিথুনিয়ার জন্য ফাইল দাখিল করেছেন। এরশাদ আলীর মতো আপনারাও যারা বসনিয়া হার্জেগোভিনা, রোমানিয়া, মলদোভা বা সেঙ্গেনের বিভিন্ন কান্ট্রিতে আমাদের কাছে ফাইল দাখিল করেছেন, তারাও কনভার্ট করে আমাদেরকে লিথুনিয়ার জন্য ফাইল দাখিল করলে আপনাদের ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি আমরা দ্রুতভাবে শেষ করতে পারব এবং আপনিও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অতি দ্রুত সময়ে পৌঁছে আপনি লিথুনিয়াতে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। তো আজকে এরশাদ আলীর সাথে পরিচয় করে দেবো। জনাব এরশাদ আলী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি বলুন, আপনি কতদিন আগে আমাদের কাছে বসনিয়ার জন্য ফাইল দিয়েছিলেন এবং কেন আপনি লিথুনিয়া ট্রান্সফার করলেন? আমি বসনিয়া হার্জেগোভিনায় ফাইল জমা দিয়েছিলাম হচ্ছে আগামী মে 30 তারিখে। আচ্ছা, তো মোটামুটি প্রায় 4 মাসের মতন হয়ে গেছে। হ্যাঁ, এখনো খুব একটা ফলপ্রসূ রেজাল্ট না আসার কারণে তো আমি দেখতেছি যে আমার ইদানিং লিথুনিয়ার জন্য খুব কাজটা ভালো হচ্ছে, সেজন্য আমি ফাইলটা ট্রান্সফার করে লিথুনিয়ার জন্য মনে করে জমা করি। ধন্যবাদ। তো আমরা এরশাদ আলীকে তার ডকুমেন্টসটি বুঝিয়ে দেব। এরশাদ আলী, কংগ্রেচুলেশন। এরশাদ আলী, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বা লিথুনিয়া ফাইল দাখিল করেছেন এ বিষয়ে আপনার কোনো বক্তব্য দর্শকদের সাথে শেয়ার করুন। আমার বক্তব্য ছিল যে আমরা যারা মনে করেন যে দেশের বাইরে যাওয়ার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো বসনিয়া হার্জেগোভিনা একটা নন সেন্ট্রাল কান্ট্রি, ওইখানে যে প্রসেসিং যে প্রায় খরচ এখন দেখা যাচ্ছে প্রায় সেম খরচ প্রায় এই তোমার হলো লিথুনিয়ার জন্য প্রায় ওই রকম হচ্ছে। তো সেই জন্য যেহেতু বসনিয়া তোমার হলো সময়টা বেশি লাগতেছে আর তোমার হলো লিথুনিয়ার সময়টা কম লাগতেছে, সেজন্য আমি চাই কি লিথুনিয়ার জন্য ফাইলটা বানাব। এবং লিথুনিয়াতে বেতন ভাতা, যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। এবং আজকে যে দুজন আমাদের কাছে ফাইল দাখিল করলেন, একজন নতুন করে ফাইল দাখিল করলেন, এমডি শাহিন শিকদার এবং পূর্ববর্তী আমাদের বসনিয়ার ফাইলটি কনভার্ট করে লিথুনিয়ার জন্য জমা দিলেন এমডি এরশাদ আলী, দুজনকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।